নারীর দ্বারা পুরুষ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে এইড ফর ম্যান ফাউন্ডেশন। একাধিক কিশোর ও যুবককে যৌন নির্যাতন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে ধর্ষক ফিরোজা নাজনীন বাঁধনের 35 দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। সম্প্রতি গাজীপুরের ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন একাধিক কিশোর যুবককে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আইনের ধর্ষণের লিঙ্গ নিরপেক্ষ সংজ্ঞা এবং দণ্ডবিধি 335 ধারার লিঙ্গ নিরপেক্ষ সংস্কারও চেয়েছে পুরুষ অধিকার নিয়ে কাজ করা এইড ফর ম্যান ফাউন্ডেশনের নামের একটি সংগঠন। আজ শনিবার 8 জানুয়ারি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাহিন মর্তুজানি। আরো উপস্থিত ছিলেন এইড ফর ম্যান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ মাহমুদ। এছাড়াও অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সঙ্গে ছিলেন এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক খান। খবর নিউজ 24, কাদিরুল ইসলাম, সাজু, ঠাকুরগাঁও।